গুড মর্নিং ফ্রেন্ড, আজকেও আমার বাগানে একটা বড় জবা ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে যে কটা টগর ফুল আর ওটা বেগুনভেলিয়া গাছে ফুল হয়েছে সাদা, তাই হলুদ জবাটা এত সুন্দর, কম ফোটে কিন্তু যখন ফোটে পুরো গাছটা যেন ভরে থাকে একটা ফুলেই। তো আজকে ফুটেছে, কি সুন্দর দেখতে বলো। এরম একটা লালও আছে, লালটা ঠিক এরকম না কিন্তু বেশ বড় লাল হয়, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম। আর ফুল গাছ দেখাবার পর এবার যাচ্ছি বাজারে। বাজারে হাজবেন্ড গেছিলো, মানে বাজার করে নিয়ে এসছে সবজি বাজার, তারপর মাছের প্রিপারেশন, তারপরে আমি বড়ি টড়ি আনতে লিখে দিয়েছিলাম, লিখে না দিলে তো ভুলভাল জিনিস নিয়ে আসে, আবার অনেক সময় লেখাটা দেখেও না এরকম। আর এই যে মাছের বাজার, আমার যাওয়ার কথা ছিল যেতে পারিনি, মাঝে মাঝে ওর সাথে যাই, মাছের বাজারে ঢুকতে ইচ্ছে করে না, গন্ধ লাগে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকি, তা ও নেয় মাছ নিয়ে বসেছে সব। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের ভিডিও সেরকম কিছু দেখাতে পারছি না, কেন সেটা তোমাদের বলছি। এগুলো যা করা ছিল মানে আজকেই করা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপর দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি ব্রেকফাস্ট করছি, তো আমার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। মন ভালো নেই হচ্ছে আমার মাকে কালকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে, মায়ের অতিরিক্ত লুজ মোশন হচ্ছিলো, তারপরে স্যালাইন দিতে হয়েছে। তা স্যালাইন 3-4 বোতল নেওয়ার পর একটু কথা টথা বলতে পারছে, আর একদম প্রেশার ফল্ট করে গেছিলো, তাই জন্য আরও নার্সিংহোমে নিয়ে যেতে হয়। তো এখন সকালের দাদার থেকে খবর পেলাম যে আগের থেকে একটু ভালো আছে, আজকেও ছাড়বে না নার্সিংহোম থেকে। তো কালকে খবর পাওয়ার পরেই আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, আমার বাড়ি খুব কাছে না, সেই হাওড়ার আন্দুলে, তো গেছিলাম। গিয়ে আবার যখন গেছি তখন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, তাও বলে ঢুকেছি, ঢুকে মার সাথে কথা বলেছি। তা বুঝতে পারছো মনের অবস্থা, সামনে পুজো আর মা অসুস্থ, হঠাৎ করে মা এরকম অসুস্থ হয়ে গেল। মা তো কিছুদিন আগেই আমার বাড়ি এসেছিল, একদিন আগেও আমার সাথে কথা হলো, তারপর জানি না কিসের থেকে এরকম হয়ে গেল। তা প্রচুর টেস্ট দিয়েছে, সোডিয়াম পটাশিয়াম এইসবের টেস্ট, তারপরে শারীরিক রক্তের অনেক কিছু টেস্ট, সেগুলোর রিপোর্ট দেবে 2-3 দিনের মধ্যে, এখন নার্সিংহোমেই থাকবে। তার মধ্যে আমার আবার যে প্রবলেম হচ্ছে যে আমার যে ফাইবো অপারেশন, মানে ফলিভ অপারেশনের পরে আবার ফাইবো ধরা পড়েছে, সেটা তো প্রতি মাসেই একটা ব্যথার ব্যাপার থাকে। তো 2 মাস ধরে ওষুধ খাই, তারপরে যখন আবার ওষুধটা বন্ধ হয়ে যায় আবার সেই যন্ত্রণা, আবার 5-6 দিন আমার পিরিয়ডস মিটে গেলে আবার ওষুধ চালু করতে হয়। এই কদিন আমি একদম বিছানায় পড়েই থাকি, এত যন্ত্রণা হয়। কালকে দেখে মাকে দেখে আসার পরই আমার যন্ত্রণা শুরু হয়। তো ভিডিও কীভাবে করব, কি দেব কিছুই ভেবে উঠতে পারিনি, আগের যা করা আছে আর আজকে সকালে স্টার্টিং করলাম, এইভাবেই আজকের দিনটা প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, আমি এইভাবেই দেব আজকে। আর তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর কি বলবো বলো, মা তো খুব কষ্ট হচ্ছে মার জন্য। চলো এখন, আমি তো উঠে কিছুই করতে পারিনি, হাজবেন্ড যা করেছে খাবার কিনে নিয়ে এসেছে, মানে ব্রেকফাস্ট, দুপুরের খাবারও হয়তো আজকে কিনেই আনতে হবে। তো এই অবধি
আর যা কাল রাস্তার কিছু ভিডিও করা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার পাশে থেকো, আমি হয়তো আজকের দিনটাই এরকম ভিডিও দিচ্ছি, কাল থেকে আবার আমি, মা যদি ভালো থাকে আমি আবার ঠিকঠাক মতোই দেব। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। চলো হাজবেন্ড কি বলে শোন, বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সবার মন খারাপ। আমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, হসপিটালাইজড, নার্সিংহোমে ভর্তি আছে। তোমাদের দিদিরও শরীর খারাপ, তা ভিডিও কিছু করতে পারছি না, টুকটাক করে করছি। একটু টিফিন কেটে নিয়ে এসেছি, এগুলো আমরা এখন খাবো, আর একটু বাজার করে নিয়ে এসেছি। দিদি তো করতে পারবে না, আমি যেটুকুনি পারি করবো, আর মাছ এনেছি, মাছটা ভাজবো, দুপুরবেলা ওই খাবো, এই বলে আমি শেষ করছি। আছে মাছ ভাজা আর ভাত, মাছ ভাজা আর ভাত, আর একটা কিছু সিদ্ধ করে নেব, আলু বা ভেন্ডি বা ঝিঙ্গা এসব আছে, ব্যাস। তাই কে করে দেয় এই অনেক, ও মাছ ভাজা আর ভাত করে দেবে বলছে, এটাই অনেক। যখন শারীরিক এরকম কষ্ট থাকে তখন ওইটুকু করে দেওয়াই অনেক। তো হোম ডেলিভারি বলছিল যদি পেয়ে যায়, মানে আমাদের আবার বাইরে কোথাও রান্না, হ্যাঁ রেস্টুরেন্টে খাই না তা নয়, সেইগুলো আলাদা, মানে ওই হোম ডেলিভারি পেয়ে ভালো কি রান্না হেন তেন অনেক ফ্যাচাং আছে, রান্নার লোক করলে হাজারো ফ্যাচাং। যাই হোক, তো দেখছি যদি সেই একজনকে চেনে, এত বেলা হয়ে গেছে ওদের অনেক আগে জানাতে হয়, তো সেই দাদা যদি নাম্বারটা খুঁজছে যদি পায় তো কালকের জন্য বলে দেবে, না হলে আমি কালকে ঠিকই করতে পারবো, কারণ এই আমার সহ্য হয়ে গেছে ব্যথা, ওষুধ খেয়ে ঠিক করে নিতে পারবো। আজকের দিনটা মাছ ভাজা ভাত হলেই হয়ে যাবে, আর ডাল সিদ্ধ সিদ্ধ হলেই আজকের দিনটা চলে যাবে। তো চলো তোমরাও আজকের দিনটা ম্যানেজ করে নিও প্লিজ, আমার সাথে থেকো। কারণ দেখো আমি একটা এখন রোজ ভিডিও দিয়ে একদিনও অফ করি না, হঠাৎ করে অফ করতে আমারও একদম ভালো লাগে না, কিন্তু এমন এক একটা সিচুয়েশন চলে আসছে কি বলবো, এই পুজোর সময়টা যেন এরকম একটা সময় চলে আসে না মানুষের, একদিকে আনন্দ একদিকে কষ্ট। আমার মা দিব্যি ভালো ছিল, ঘুরে গেল আমাকে যে পুজোর জামা কাপড় আমাদের সব দিয়ে গেল, আর কালকে যখন নার্সিংহোমে শুয়ে আছে ওইভাবে এত কষ্ট লেগেছে কি বলবো, আমাকে বলছে মেয়েকে নিয়ে যেতে পারেনি, মানে নিয়ে যায়নি নার্সিংহোমে নিয়ে গিয়ে, আমাকে বলছে কেন ওকে রেখে এলি, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, মেয়ে একা বাড়িতে রয়েছে, এতগুলো কথা বলতে নাকি পারছিল না ওর, মানে প্রেশার যখন ফল্ট করেছিল দাদার মেয়ে বলল, ওই প্রেশার টেশার দেখছিল, তো স্যালাইনগুলো নেওয়ার পর কথা খুব আস্তে আস্তে তো কথাগুলো বলেছে, তাই আমি বলেছি তুমি তাড়াতাড়ি সুস্থ হও, আমি ওকে ওর না ওকে বোবো বলে ডাকি মামার বাড়িতে, তো বললাম বোবোকে নিয়ে আমি আসবো, আমি তো পুজোর জামা কাপড় দিতেও আসিনি, আমি আসবো আবার বলে আমায় চলে আসতে হয়, কারণ থাকলে ভালো হতো কিন্তু এদিকে ছড়ি চড়কি তুত্তুরি ওদেরকে দেখবে বলো, বাধ্য হয়ে চলে এলাম, আর তিন্নিকেও তো নিয়ে যায়নি, তিন্নিকে রেখে গেছি আরও হড়ি চড়কির জন্যই, তো সব দিকে একদম জড়িয়ে পড়েছি, এদিকে হড়ি চড়কি তুত্তুরি ওদিকে মা, কি করব কিছু বুঝে উঠতে পারে না জানো তো, তার মধ্যে আমার নিজের শরীর। বাইকে করে গেছি, সেই আন্দুল আবার এসেছি, তাই শরীর যন্ত্রণা তো ছিলই আরও বেড়ে গেছে যন্ত্রণাটা, আর এই নিয়েই আমার এখন চলতে হবে। চলো আজকে এখন এখনের মতো রাখছি, তারপর দেখি আর কতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। তোমরা আমার সুখে দুঃখে সবসময় রয়েছো, আজ দেড় বছর ধরে আমি এই ওয়াইটিতে এসেছি, তাই আমার দুঃখের সময়ও তোমরা পাশে থাকবে আমি জানি, তাই চলো আর হাজবেন্ড যা যা করবে তোমাদের সাথে শেয়ার করবে।